হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি টপ 10 ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে আলোচনা করব। যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা কোনো একটা স্কিল নিজেকে দক্ষ করতে চাচ্ছেন, কোন স্কিলটা দিয়ে কাজ শিখবেন এবং কোন স্কিল শিখলে আজকে যেমন ডিমান্ড রয়েছে, আগামী 10-15 বছরও এর ডিমান্ড কমবে না, মূলত এর ডিমান্ড আরও বাড়তেই থাকবে। এমন 10টা ফ্রিল্যান্স স্কিলের সাথে আলোচনা করব এবং যে ফ্রিল্যান্সিং স্কিলগুলো বর্তমানে যেমন চাহিদা রয়েছে প্রচুর এবং ভবিষ্যতের চাহিদা ঠিক আরও বেড়ে যাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি নাহিদ সরোয়ার, ওয়েলকাম টু কেরিয়ার মিনি। আর আমার এই চ্যানেলটা মূলত আমি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব রিলেটেড টিউটোরিয়াল এবং ফ্রিল্যান্সিং এসব নিয়ে আলোচনা করি। তো এই রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনো একটা ফ্রিল্যান্সিং স্কিল শেখার ক্ষেত্রে প্রথমে আপনি দেখবেন আপনি কী বিষয়ে দক্ষ। হতে পারে আপনি অ্যাকাউন্টিং স্টুডেন্ট, হতে পারে আপনি একজন আর্কিটেকচার, হতে পারে আপনি অটোক্যাটে ভালো পারেন, অথবা আপনি এক্সেল ভালো পারেন, ওয়ার্ড ভালো পারেন, অথবা আপনি পাওয়ার পয়েন্টে ভালো কাজ পারেন। তো আপনি যে বিষয়ে দক্ষ সে রিলেটেড যদি কাজে আপনি মার্কেট প্লেসে নেমে যেতে পারেন সেটা আপনার জন্য সবচেয়ে ভালো, কারণ আপনার যে বিষয়ে পড়াশোনা করছেন সেই রিলেটেড মার্কেট প্লেসে যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি কিন্তু ভালো স্কিল, আপনার স্কিল রয়েছে অলরেডি, আপনি সেই স্কিলকেই আপনি সেল করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং যারা করতে চাচ্ছেন প্রথমে দেখবেন আপনি কী কাজে দক্ষ এবং সেই কাজটা মার্কেট প্লেসের ডিমান্ড রয়েছে কিনা, এটা ফার্স্টে দেখে নেবেন। যদি আপনার এরকম হয় যে না আপনি আসলে সব কাজে দক্ষ নয় বা এমন কোনো কাজ নেই যে কাজটা আপনি খুব বেশি স্কিল, তাই যখন কোনো একটা স্কিল শিখবেন অবশ্যই আগে দেখবেন নিজে কী পারেন। তো বর্তমানে আমাদের দেশে বা সারা বিশ্বে টপ 10 ফ্রিল্যান্সিং স্কিল কোনগুলো, টপ 10-এর মধ্যে আসলে 1, 2, 3 এরকম বলা যায় না, প্রত্যেকটা স্কিলেরই কিন্তু একটা ডিমান্ড রয়েছে। এটাই যে প্রথম, এটা শিখলেই এটি টপ স্কিল এরকম বলা যায় না। তো প্রথমেই যেটা হলো কন্টেন্ট রাইটিং, বর্তমানে কন্টেন্ট রাইটিংয়ের ডিমান্ড প্রচুর। আমরা বিভিন্ন ওয়েবসাইট, আর্টিকেল, ব্লগ, যাই পড়ি না কেন সব কিছু কন্টেন্ট, এবং এই কন্টেন্টকে যখন কন্টেন্ট রাইটার লিখে, কন্টেন্ট রাইটারের ডিমান্ড যেমন আজকে রয়েছে এর ভবিষ্যতও থাকবে। এবং যারা ইংরেজিতে ভালো বা ইংরেজিতে দক্ষতা রয়েছে তারা কন্টেন্ট রাইটিং শিখতে পারেন। কন্টেন্ট রাইটিং একটা স্কিল, এই স্কিলটা আপনাকে আয়ত্ত করতে হবে, এটা একদিনে সম্ভব না। যারা ইংরেজিতে ভালো, এ নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন তারা কন্টেন্ট রাইটিং শিখতে পারেন। অনেকে আছে যে ইংরেজিতে দক্ষ না কিন্তু কন্টেন্ট রাইটিং শিখে এবং সে এখন ভালো একজন কন্টেন্ট রাইটার। তাই ইংরেজিতে দক্ষ হলে যে আপনি ভালো কন্টেন্ট রাইটার হতে পারে ঠিক তেমনটি না, এবং প্র্যাকটিস করলে মানুষ সব কিছু পারে। তাই কন্টেন্ট রাইটিংয়ের ডিমান্ড প্রচুর রয়েছে এবং কন্টেন্ট রাইটিং এমন একটি স্কিল, এই স্কিলের প্রচুর ডিমান্ড এবং স্যালারি অনেক বেশি। আপনার একটা কন্টেন্টের জন্য $20, $30 অনেক বেশি চার্জ করা যায় এবং কন্টেন্ট রাইটিংরা প্রচুর পরিমাণ ইনকাম করে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কন্টেন্ট রাইটারের প্রচুর পরিমাণ সুযোগ রয়েছে, তাই যারা ইংরেজিতে ভালো বা লিখতে ভালোবাসেন তারা কন্টেন্ট রাইটিংকে ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং স্কিল শিখতে পারেন এবং এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। এছাড়াও কন্টেন্ট রাইটিংয়ের কিন্তু আপনার যে অফলাইন জবগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট রাইটার প্রয়োজন, তাই কন্টেন্ট রাইটিং শিখতে পারেন। আর হলো ভিডিও এডিটিং, বর্তমান যুগটা হলো কন্টেন্ট, ভিডিও কন্টেন্টের যুগ। প্রতিটা ইউটিউবার, বিভিন্ন প্রতিষ্ঠান সবারই ভিডিও এডিটিং প্রয়োজন পড়ে এবং ভিডিও এডিটিং খুবই একটি গুরুত্বপূর্ণ স্কিল এবং ভিডিও এডিটারদের প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। একজন ভিডিও এডিটর পার আওয়ার $30, $40 উপর বেশি চার্জ করে। তাই ভিডিও এডিটিং স্কিল শিখেও আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারেন অথবা আপনি অফলাইন জবও করতে পারেন। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা ভিডিও এডিটার খুঁজতেছে, তো ভিডিও এডিটিং শিখে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন অথবা অফলাইন জব করতে পারেন, অথবা নিজেও কিন্তু ভিডিও এডিটিং শিখে আপনি ইউটিউব ভিডিও তৈরি করতে পারেন, ফেসবুকে ভিডিও তৈরি করতে পারেন, নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারেন। তিন নম্বর হল মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সের চাহিদা খুবই বেড়ে গেছে ইদানিং। আমরা বিভিন্ন অ্যাড দেখি, বিভিন্ন কার্টুন দেখি, বিভিন্ন মোশন দেখি, সব কিছু মোশন গ্রাফিক্সের কাজ। তো যার মোশন গ্রাফিক শিখতে হলে আপনাকে গ্রাফিক ডিজাইনের দক্ষতা হবে, তারপর আপনার মোশন গ্রাফিক শিখতে হবে। তো গ্রাফিক ডিজাইন শিখে, তবে মোশন গ্রাফিক্স মানে কোর্স রয়েছে যারা গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক দুটো একসাথে শিখে আপনার এই কোর্সটি করিয়ে থাকেন। তো মোশন গ্রাফিক্সের চাহিদা প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তো আপনার মোশন গ্রাফিক শিখতে পারেন এবং এর ডিমান্ড আজকে যেমন রয়েছে এর ডিমান্ড আস্তে আস্তে আরও বাড়বে। তারপর একটি জনপ্রিয় স্কিল হলো ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের নাম শুনলে মনে করি আমরা ডিজিটাল মার্কেটিং মানে একটা স্কিল, কিন্তু আসলে কিন্তু না। ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড় সেক্টর, এখানে আসলে অনেক ধরনের কাজ রয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছে এসইও, রয়েছে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর রয়েছে গুগল অ্যাডস। সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের সবচেয়ে জনপ্রিয় অ্যাডস হলো গুগল অ্যাডস,
তারপর রয়েছে আপনার ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং বলতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক মার্কেটিং রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টিকটক রয়েছে, তারপর রয়েছে লিঙ্কডিন রয়েছে, টুইটার রয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনটি? ফেসবুক মার্কেটিং। এছাড়াও ইমেল মার্কেটিং রয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে। তো ডিজিটাল মার্কেটিংয়ের অনেক পার্ট রয়েছে, এর মধ্যে যে কোনো একটা পার্ট শিখে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারেন। হতে পারে এসইও, হতে পারে গুগল অ্যাডস, হতে পারে ফেসবুক মার্কেটিং। তো যে কোনো একটা শিখে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ শুরু করতে পারে। এবং ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ড এখন প্রচুর এবং এই সেক্টরের ডিমান্ড দিন দিন বাড়বে, কমবে না। এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখলে আরেকটা সুযোগ সুবিধা কি, আপনি বাংলাদেশেও এর অফলাইন জব পাবেন। বাংলাদেশে প্রচুর পরিমাণ ডিজিটাল মার্কেটার প্রয়োজন বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে। তো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে পারেন। তারপর হলো গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন একটা বিশাল বড় সেক্টর। গ্রাফিক ডিজাইনকে এখন একটা ছোট সেক্টর ভাবা কোনোভাবে, গ্রাফিক ডিজাইন বলতে যে ছোটো একটা ডিজাইনিং তেমনটি না। গ্রাফিক ডিজাইন হচ্ছে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইন ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, তারপর রয়েছে আপনার বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে গ্রাফিক ডিজাইনের। তো গ্রাফিক ডিজাইন, বেসিক গ্রাফিক ডিজাইন শিখে আপনাকে গ্রাফিক ডিজাইনের যে কোনো একটা সেক্টরকে বেছে নিয়ে সেই সেক্টরে কাজ করতে হবে। এবং গ্রাফিক ডিজাইনের ডিমান্ড আজকে যেমন প্রচুর রয়েছে, এর ডিমান্ড ভবিষ্যতে থাকবে। এবং গ্রাফিক ডিজাইন একটা ক্রিয়েটিভ স্কিল। এখানে আপনি যারা গ্রাফিক্স বা ছবি আঁকা কি ভালোবাসেন বা বিভিন্ন জিনিসকে কল্পনা করতে ভালোবাসেন, একটা নির্দিষ্ট রূপ দিতে ভালোবাসেন, তারা গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। এবং গ্রাফিক ডিজাইন শিখলে আপনি ভালো মার্কেটপ্লেসে জব করতে পারবেন এবং অফলাইন জবও করতে পারবেন। বাংলাদেশে এমন কোনো বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে একজন, দুজন, চারজন করে গ্রাফিক ডিজাইনার থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে গ্রাফিক্সের কাজ থাকে। তাই গ্রাফিক্সের কাজ শিখলে যে আপনাকে অনলাইন ফ্রিল্যান্সিং জব করতে হবে ঠিক তেমনটি না। গ্রাফিক্সের কাজ শিখলে আপনি অফলাইন জবও করতে পারবেন। তারপর হলো ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আমরা এটা ঝামেলা পাকিয়ে দিই। ওয়েবসাইট ডিজাইন মানে ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ডটা রয়েছে, ওয়েবসাইটের বাটনটা কোথায়, ওয়েবসাইটটা দেখতে ভিজুয়াল লুকটা কেমন, সেটা একজন ওয়েব ডিজাইনার ডিজাইন করে। আর ওয়েব ডেভেলপমেন্ট ব্যাক এন্ড ডিজাইন করে, পিছনে ডাটাবেস কীভাবে কাজ করবে। ওয়েব ডেভেলপমেন্টকে বলা যেতে পারে একজন প্রোগ্রামার, যিনি ব্যাক এন্ডে কাজ করে। ওয়েব ডিজাইন শিখতে পারেন। ওয়েব ডিজাইনের জন্য আপনি HTML CSS প্রাথমিক শিখে এর মাধ্যমে ডিজাইন করতে পারেন, অথবা আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। ওয়ার্ডপ্রেসের প্রচুর ডিমান্ড রয়েছে। এছাড়াও উইক্স বর্তমানে খুব জনপ্রিয় রয়েছে, উইক্সের কাজ শিখতে পারেন। এছাড়াও রয়েছে আপনার ওয়েবফ্লোর কাজ শিখতে পারেন। ওয়ার্ডপ্রেস, উইক্স, এই দুইটার মধ্যে যে কোনো একটা কাজ শিখলে আপনি মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। ওয়েব ডেভেলপমেন্টের প্রচুর ডিমান্ড রয়েছে এবং ডিমান্ড কিন্তু কোনো সময় কমবে না। বর্তমানে যেমন এর চাহিদা রয়েছে, এর চাহিদা আস্তে আস্তে বাড়তেই থাকবে। তো যারা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, এই সেক্টরে কাজ করতে পারেন। এই সেক্টরে প্রচুর পরিমাণে অপরচুনিটি রয়েছে। এই সেক্টরে যদি অনলাইন কাজ হচ্ছে ঠিক তেমন না, আপনি অফলাইন মার্কেটপ্লেসের প্রচুর ডিমান্ড রয়েছে। বিভিন্ন IT ফার্ম রয়েছে যেখানে প্রচুর পরিমাণে ওয়েব ডেভেলপারদের প্রয়োজন। তো এই সেক্টরে আপনারা কাজ শিখতে পারেন। তারপর হলো এক্সেল, মাইক্রোসফট এক্সেল। এক্সেল সফটওয়্যার কথা বললাম কেন, আসলে এক্সেলের কিন্তু মার্কেটপ্লেসে প্রচুর ডিমান্ড রয়েছে। যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট, বর্তমানে অ্যাকাউন্টিং বুক কিপিংয়ের উপরে প্রচুর কাজ রয়েছে অ্যাকাউন্টিংয়ের উপরে মার্কেটপ্লেসে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা, বিভিন্ন হিসাব নিকাশ করে দেওয়া, এটা এক্সেলের মাধ্যমে হতে পারে। এছাড়াও অ্যাকাউন্টিংয়ে আরেকটি সফটওয়্যার আছে যে এক্সেলের প্রচুর ডিমান্ড মার্কেটপ্লেসে। যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট তারা জানেন যে এক্সেলের উপরে কিন্তু যারা CA পড়ে তাদের কিন্তু আলাদা কোর্স করতে হয়। এবং এক্সেল এমন একটা সাবজেক্ট, এই এক্সেল দিয়ে একটা প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠানের সকল হিসাব নিকাশ রাখা যায়। এবং প্রাইভেট সেক্টরে এক্সেল যা এক্সপার্ট, তাদের প্রচুর ডিমান্ড রয়েছে। এবং অফলাইন এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও কিন্তু এক্সেলের প্রচুর ডিমান্ড রয়েছে। তাই আপনি এক্সেলের কাজ শিখতে পারেন এবং আপনি এক্সেলের কাজ শিখেও এক্সেলের মাধ্যমে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। এবং হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করা যায় এক্সেলের কাজ শিখে। এরপরে রয়েছে অ্যাপ ডেভেলপমেন্ট। অ্যাপ ডেভেলপমেন্ট স্কিল শিখেও কিন্তু বর্তমানে মার্কেটপ্লেসে কাজ করা যায় এবং অফলাইন আপনি অনেক জবে কাজ করতে পারেন। আপনি যদি একদিন ভালো অ্যাপ ডেভেলপার হতে পারেন, আপনি বাংলাদেশে অফলাইন মার্কেটপ্লেসে 1-2 লক্ষ টাকা বেতনে ভালো জব করতে পারবেন। এছাড়াও আপনি নিজে কোনো একটা অ্যাপস তৈরি করে সেটাকে গুগল প্লে স্টোরে রান করতে পারবেন এবং অ্যাপস থেকে কিন্তু অনেক ইনকাম করা যায়। আমাদের দেশে বর্তমানে অনেক ছেলেমেয়েরা আছে, ছোটো ছোটো অ্যাপ বানাচ্ছে, বিভিন্ন মানুষের প্রবলেম সলভ করছে এবং সেই একটা অ্যাপস তৈরি করছে। এবং অ্যাপ থেকেও কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা যায়। আপনার অ্যাপের যদি ভিজিটর 1,00,000 থাকে,
তাহলে আপনি অনেক পরিমাণ ইনকাম করতে পারেন। আমাদের দেশে এখন আমরা দেখি, আমরা যদি গুগল স্টোরে চলে যাই, এখন প্রচুর ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে অ্যাপ তৈরি করে। তো অ্যাপ তৈরির মাধ্যমেও কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন, অথবা অ্যাপ রিলেটেড সার্ভিসগুলো ফ্রিল্যান্সিংয়ে আপনি দিতে পারেন, এবং অফলাইন জবও রয়েছে প্রচুর ডিমান্ড, তাই অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন। সর্বশেষ ডাটাবেস ম্যানেজমেন্ট। ডাটা ছাড়া বর্তমান পৃথিবী অচল। আমরা ফেসবুক দেখি, গুগল দেখি, ইউটিউব দেখি, সব ডাটাই কিন্তু একটা অনলাইনে রেজিস্টার করা থাকে। এই ডাটাকে ম্যানেজমেন্ট করার জন্য ডাটাবেস ইঞ্জিনিয়ার প্রয়োজন, ডাটা ম্যানেজমেন্ট শিখা প্রয়োজন। ডাটা ম্যানেজমেন্টের জন্য অনেক সফটওয়্যার রয়েছে, ওরাকল রয়েছে, মাইস্কেল রয়েছে, তো ডাটাবেস ম্যানেজমেন্ট শিখতে পারেন। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ডাটাবেস ম্যানেজমেন্ট শেখায়। ডাটাবেস ম্যানেজমেন্ট শিখেও কিন্তু আপনি অনলাইন জব করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, বা অফলাইন জবের তো প্রচুর ডিমান্ড রয়েছে। বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটাবেস ম্যানেজমেন্ট করতে হয়, এবং এই ধরনের বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের ডাটাবেসের জন্য আলাদা ডাটাবেস ম্যানেজমেন্ট করার জন্য আলাদা ধরনের সফটওয়্যার রয়েছে, এবং সফটওয়্যার মাধ্যমে প্রতিটা প্রতিষ্ঠান এন্ট্রিতে থাকে। বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট, বড় বড় প্রতিষ্ঠান তাদের প্রোডাক্টের হিসাব, সেলসের হিসাব ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করে। তো ডাটাবেস ম্যানেজমেন্টের প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে, এবং এই ডিমান্ড আস্তে আস্তে বাড়তেই থাকবে। কারণ দেখুন, আমরা একটা সময় আস্তে আস্তে আমরা সব কিছু কী করতাম, কাগজ কলমে স্টোর করে রাখতাম, আর এখন সব কিছু মানুষ অনলাইন ডাটার মাধ্যমে স্টোর করে। তাই ডাটাবেস, ডাটা ম্যানেজমেন্ট, ডাটা অ্যানালাইটিস এর চাহিদা দিন দিন বাড়ছে, এবং চাহিদা বাড়তেই থাকবে। তো ডাটা ম্যানেজমেন্টের কাজও আপনি শিখতে পারেন। স্কিলগুলোর কথা আলোচনা করলাম, এর যে কোনো একটা স্কিল শিখলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অফলাইন জব করতে পারেন। কারণ আসলে স্কিল শেখার জন্য আপনাকে দেখতে হবে যে কোন স্কিলটা আপনার ভালো লাগে। আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, না ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, না ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন, বা কন্টেন্ট রাইটিং শিখতে চাচ্ছেন, না অ্যাড ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনার কোন কাজটা ভালো লাগে। তো যে কোনো একটা কাজ শিখে মার্কেট প্লেসে নেমে যান এবং আস্তে আস্তে কাজ করুন। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার আগে অবশ্যই নিজেকে স্কিল করুন। আপনি যদি স্কিল না হন, এই মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন না, এবং একটা সময় আপনি নিজেই হতাশ হয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলটি মূলত আমি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব টিউটোরিয়াল, অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং এসব নিয়ে আলোচনা করি। তো এই রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।